লিপি ইসলাম লিখেছেন আকিকার অনুষ্ঠানে মেহমানদের দেওয়া গিফট কি গ্রহণ করা যাবে আকিকার অনুষ্ঠানে মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয় তারা গিফট নিয়ে আসেন এ আমরা এর আগে বলেছি যেটা আমাদের সমাজের একটা মন্দ কালচারে পরিণত হয়েছে যে আমরা আকিকার জন্য দাওয়াত দিলে কিছু নিয়ে আসতে হয় এবং যারা দাওয়াত পান মধ্যবিত্তের হলে তাদের কাছে এটা একটা সজাগতা একটা রকমের জুলুমের বিষয় হয়ে দাঁড়ায় তারা বাধ্য হয়ে দেন তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের উচিত যে আকিকার অনুষ্ঠানগুলোকে নিছক এই আর্থিক লেনদেনের যে বিষয় আছে এটা ঊর্ধ্বে ওঠার এবং লিখে দেওয়ার যেটা নিছকই আপনার সামাজিক অনুষ্ঠান এখানে কোনো উপহার গ্রহণ করা হবে না কিংবা আগিকার জন্য আনুষ্ঠানিকতাও আমরা বর্জন করতে পারি এটা কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয় আনুষ্ঠানিকতা এখানে আবশ্যক নয় একান্ত ঘরোয়াভাবে আনুষ্ঠানিকতা থাকতে পারে আর বাকি যারা দূরে আছেন তাদের কাছে গোষ্ঠ পাঠিয়ে দেওয়া যেতে পারে অন্য কোনোভাবে করে পাঠিয়ে দেওয়া যেতে পারে কিন্তু টেবিল বসিয়ে চেয়ার বসিয়ে রীতিমতো আকিকার অনুষ্ঠান এবং এ জাতীয় কিছু অনুষ্ঠান বিয়ে আকিকা এগুলোতে যোগ করা হয় যে কত মানুষকে দাওয়াত দেওয়া হবে কাদেরকে দাওয়াত দেওয়া হবে দিলে কি পরিমাণ অর্থ বা বিভিন্ন জিনিসপত্র আসবে সেগুলোর ক্যালকুলেশন করা হয় এটা রীতিমতো চাঁদাবাজির স্বামী একজন শিশু তার জীবনের শুরুতে মানুষের আপনার কষ্ট মাখা টাকা বা জোলম করে মানুষের কাছ থেকে তথা গিফট আদায় করা সন্ধেহতভাবে শিশুর জন্য কখনো কল্যাণ বই আনতে পারে না পরিবারের জন্য কল্যাণ বই আনতে পারে না বিধায়গুলো অর্জন বর্জন করা উচিত